صحيح البخاري الحديث حديث نمبر 162 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا استيقظ احدكم من نومه تمرا যখন ঘুম থেকে জাগ্রত হবে فليغسل يده تمرا দুই হাত ভালোভাবে ধৌত করে নিবে قبل ان يدخلها في وضوئه وضو করার আগে এরপর রাসূলুল্লাহ কারণ বলছে কেন তুমি এটা করবে فإن أحدكم لا يدري أين باتت يده তুমি যখন ঘুমের গভীরতার মধ্যে ছিলে ঘুমের মধ্যে মগ্ন ছিলে তোমার হাত কোথায় গেল কোথায় ছিল কি অবস্থায় রাতটা যাপন করেছে তুমি জানো না এজন্য হাতকে আগে পবিত্র করো এরপর পানি ধরো সুবহানাল্লাহ বলেন তাহলে رسول كريم صلى الله عليه وسلم আমাদেরকে নির্দেশনা দিচ্ছে ইযা স্তায়কদ আহাদুকুম মিন নাওমিহি যখন তোমরা ঘুম থেকে উঠবে তখন কি করবে ফালিয়াকসিলিয়াদাহু তোমরা দুই হাতকে ভালোভাবে পরিষ্কার করো হাতকে আগে পানির মধ্যে প্রবেশ করানো যাবে না আগে ওইখান থেকে বালতি থেকে আরেকটা মগে করে অথবা জগে করে পানি উত্তোলন করে আপনি হাতের মধ্যে ডালবেন এরপর ধৌত করবেন এরপর যদি আপনি পানি বালতি থেকে হাত দিয়ে সরাসরি আপনি নেন তাহলে এই পানি পবিত্র থাকবে আর কোনো সমস্যা থাকবে না আসুন আরেকটা রাসূলের হাদিস শুনি তাহলে আমরা আরো স্পষ্ট হয়ে যাব সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 443 عن عبد الله بن زيد بن العاصم الأنصاري رضي الله تعالى عنه قال وكانت له صحبة عبد الله بن زيد بن عاصم الأنصاري تني نبي صلى الله عليه وسلم صحبة سيلو رسول الباشي سيلو قاس سيلو رسول الحديث قلو تني خوب قاس تكي دكي چن تني جيني چن آر امتر قاس تني برنونا كوري چن সাহাবী বলছেন আমরা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আল আনসারীকে বললাম ক্বালা কিলা লাহু তাওয়াদ্দা লানা উযু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উযু করতেন আপনি আমাদের কিছু শিখান আপনি তো রাসূলকে দেখেছেন আপনি তো রাসূলের পাশে ছিলেন আপনি তো কাছ থেকে রাসূলকে অবজারভেশন করেছেন আপনি রাসূলের উযু আপনি দেখেছেন আমাদেরকে আপনি দেখায় দেন রাসূলুল্লাহ কিভাবে উযু করতেন এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফাদআ বিইনাইন আমার জন্য কিছু পানি নিয়ে আসো পানি আনা হলো তিনি ফাআফা মিনহা আলা ইয়াদাইহি ফাগসালাহুমা সালাসান তিনি পানি আনার পর দুই হাতের কবজি ভালোভাবে ঢেলে ভালো করে ধৌত করলেন ফাগসালাহুমা সালাসান এইভাবে তিনি তিনবার ধৌত করলেন ফাআফা মিনহা আলা ইয়াদাইহি দুই হাতের কবজি পরিমাণ এটা ধুলো কিভাবে পানির আগে তিনি ঢেলে তারপর ধুলেন অর্থাৎ সরাসরি পানি থেকে হাত প্রবেশ করায় তিনি পানি উত্তোলন করলেন না তিনি পানি ঢেলে দুই হাতের কবজি পর্যন্ত ফাগসালাহুমা সালাসান ভালোভাবে তিনবার ধৌত করলেন ثم أدخل يده فاستخرجها فمضمض واستنشق الله رسول روي صحابي تنبال دوي هاتر قبضي پوريمان تنبا دو تو قرار پار ثم أدخل يده پانين مدد دوي هات تنی پروبش قرالين فاستخرجها تنی دوي هات وي پانين پترو تكي پانين اتطلن کلو فمضمض قولي کلو واستنشق اير پر تنی ناكر مدد پانين دي دو تو قرالو بلن سبحان الله তাহলে অপবিত্র অবস্থায় অথবা হাতের মধ্যে নাফাকি থাকা অবস্থায় এবং ঘুম থেকে উঠার পর প্রথমে পানি উত্তোলনের জন্য হাত পানির ভিতরে প্রবেশ করানো যাবে না আগে দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে এরপরে পানির ভিতরে আপনি হাত প্রবেশ করালে পানি অপবিত্র হবে না বা মাসআলাগত শরীয়তের কোনো সমস্যা আর থাকবে না আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিক আমিন